বিদ্যুৎ বিভ্রান্তের প্রতিবাদে তিন দফা দাবিতে ইলেকট্রিক অফিসের সামনে তুমুল বিক্ষোভ বৈদ্যবাতী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। সমস্যা সমাধান না হলে এলাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, রাত হলেই প্রতিদিন নিয়ম করে বারংবার কারেন্ট চলে যাচ্ছে, তীব্র এই গরমে ঘুমাতে অসুবিধা হচ্ছে, বারবার বিদ্যুৎ বিভ্রান্তের জেরে মিটারে লোড পড়ছে এবং বিল বাড়ছে। তাই এই সমস্যা সমাধানে তিন দফা দাবি নিয়ে ইলেকট্রিক অফিসে তারা ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান। মূলত তাদের দাবিগুলি হলো, ঘন ঘন পাওয়ার অফ বা বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি দিতে হবে, প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসেই জমা দিতে হবে এবং আবেদনকারীকে নতুন কানেকশন ও ইলেকট্রিক মিটার দিতে হবে। এই তিন দফা দাবিতে আজ তারা ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন। যদি এই দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এই যে এত টেম্পারেচার বাইরে, মানুষের 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার, মানুষ এসে যে একটু স্বস্তি পাবে কাজ থেকে এসে, কারেন্টের এই ঘন ঘন কারেন্ট যাওয়া, বিশেষ করে মানুষ রাত্রে একটু ঘুমোতে চায়, সেখানে 10:30 বাজলেই মানুষ 10 মিনিট অন্তর 26 বার 1:30, 2:00, 2:30, 3:00 কোনো কারেন্ট যাওয়ার কোনো ঠিক নেই। আমাদের কারেন্টের মিটারের উপর প্রেশার পড়ছে, আমাদের মাঝখানে বিল বেশি দিতে হচ্ছে, এগুলো কেন হচ্ছে আমাদের জবাব দিতে হবে। আমরা এই জবাব চাওয়ার জন্য এখানে আজকে বিক্ষোভ করেছি। সাধারণ মানুষকে এই গরমের মধ্যে নিস্তার দিতে হবে। মানুষ বাড়িতে বাচ্চা, সমস্ত বাচ্চা, বয়স্ক, বুড়োরা সবাই থাকে, এত কেন কারেন্ট যাবে? 2 মিনিট অন্তর কারেন্ট চলে যাচ্ছে, আমাদের সব কিছু মিটারের উপর প্রেশার পড়ছে, আমাদের পাখার উপর প্রেশার পড়ছে, যাদের বাড়িতে এসি আছে তাদের বাড়িতে প্রেশার পড়ছে, এগুলো কেন হবে? কী কারণ? যাতে এটার একটা সুরাহা হয়, কী করতে হবে না করতে হবে ওনারা জানাক যে কেন হচ্ছে। ওনারা তো কিছুই জানাতে পারছেন না, ওনারা কিছুই জানাচ্ছেন, ওনারা কিছুই বলছেন না। আমাদের এই উপভোগ করতে কেন হবে? আমরা মাসে মাসে বিল দেবো, আমাদের বলুক আমাদের কী করতে হবে। আমরা এইভাবে দিনের পর দিন এরকম আমরা সহ্য করতে পারছি না এত গরমে। এখানে যিনি ইনচার্জ আছেন সৌমেন সরকার, উনি আমাকে ফোন করলেন, ফোন করে আমাকে আশ্বস্ত করলেন যে আপনি সমস্ত মানুষজনকে বুঝিয়ে আপনি নিয়ে যান, আমরা এইটা নিয়ে উপর যে লেভেল হাইটেন্সের যে অফিসার আছেন যাদের, সেইখানে আমরা জানাচ্ছি। এরপরে চেষ্টা করছি যাতে আর ঘন ঘন লোডশেডিংটা না হয়, সেটা আমরা 100% চেষ্টা করছি। আর অন্যান্য দাবি দাওয়া যে সঙ্গে ছিল যে প্রত্যেক মাসের বিল মাসে নিতে হবে, আর ছিল নতুন মিটারটা দেওয়ার কথা, ওই মাসের বিল মাসের ব্যাপারটা বললেন, ওটা আমার হাতে নয়, এটা গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্টকে আমরা এইটা পাঠাচ্ছি, ওখান থেকে কী রেজাল্ট আসে আমরা তারপরেই এটা ব্যবস্থা করতে পারবো। আপাতত উনি আমাকে কথা দিয়েছেন যে এরপরে আর এরকম ঘন ঘন লোডশেডিংটা হবে না, যথাসম্ভব চেষ্টা করছে, তার উপযুক্ত ব্যবস্থা করছে। এরপরেও যদি আবারও একই ঘটনা ঘটে কী করবো? আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সেটা মাত্রাহীন লাগাম ছাড়া আন্দোলন হবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।